तांगसल नि दिबो दामचिनी नि जरावा गंदासरा बखास्थिनि दमबनगर आदि ब्लक नि बसखांगो कायसा पांदानि बिसिंतै गताल ब्लक नि हलंथों कायखा हास्थिनि मन्त्री अक्रा याक्चो जिष्णुदेव बर्मन दालां कताल तांगथानि 1,53,15,000 साइथिब रां बायमुं रमजाखा बिसाने बिसिंगन असामुं पायनानि नाहारमुं रमजाखा पांदाव मन्त्री अक्रा याक्चो नखारै कुबुनावनि बिसिंमानजाखा सालका त्रिपुरानि एमपी रेवती त्रिपुरा न खबुई एमएलए धनंजय त्रिपुरा एडिसी आ एरुमु बेटिंग ईएम राजेश त्रिपुरा एमडीसी भूमिकानंदन रियांग न खबुई दलाई हांकर नि हांकर फा गुबेकर मयूर मतिलाल आकर्षक आगे एक ग्रास जेलानी प्रवास करी तक एमएलए एमपी एवं भूमिका तक एमडीसी छिल ना सब चापाचापी करलो एखानकार नेतारा खूब सक्रिय আমাদেরকে ব্লক অফিস যেতেই হবে। তাই আজকে ব্লক অফিস ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করেছি। আমাদের বিডিও সাহেব বলেছেন যে সেটা কি আকারে হবে, কত টাকা খরচ হবে। প্রথম যে ফ্লোরটা সেটা হবে 6,500 স্কোয়ার ফিট। দ্বিতীয় যখন আমরা করবো সেটার উপরে তখন আরো 6,500 হবে, তার 13,000 স্কোয়ার ফিটে ব্লক বিল্ডিং হবে, ভালো ভালো ব্লক বিল্ডিং হবে। আমি কথা বলছিলাম মঞ্চে আমাদের এমএলএর সঙ্গে, উনি বললেন পুরানো যে ব্লক বিল্ডিং এখন আছে সেটা নাকি 1966 সালে তৈরি হয়েছে। মঞ্চে যারা বসে আছে আমার ছাড়া সবের জন্ম 1966 সালে পড়ে রয়েছে। যাই হোক, আমি দেখেছি ব্লক বিল্ডিংটা গেছি, পুরো অবস্থা এটা। আমিও রাজি হলাম যে ব্লক বিল্ডিং করার জন্য। আপনারা আজকে ব্লক বিল্ডিং পাবেন এক বছরের মধ্যে। চিফ ইঞ্জিনিয়ার এখানে বসে আছেন, আমি ওনাকে অনুরোধ করবো এক বছর আগে যেন শেষ করে তারা যাবে, এক বছর আগে যেন শেষ করে। আপনারা জানেন আমাদের এই ব্লকটা পিছিয়ে পড়া যে 10-12টা ব্লক আমাদের ত্রিপুরা যে আমাদের রাজ্য সরকার চিহ্নিত করেছে তার মধ্যে আমাদের এই ব্লকটাও। আমি যতটুকু জানি আমাদের উপমুখ্যমন্ত্রী উনি বলবেন যে আরো অনেক ওনার চিন্তাধারায় আছে যে নতুন নতুন বিল্ডিং করে দেওয়ার, ব্লকগুলি যে বিল্ডিংগুলো অনেক জায়গায় পুরানো এবং তার মধ্যে আরো অনেক কিছু যে ব্যাপার সেটাও মানে কিভাবে উন্নতি করা যায় ওনার নলেজে আছে, উনি বিস্তারিতভাবে বলবেন। আসলে দম্বনগর এমন একটা আমাদের বাটাসারা সাতক্ষীরা এমন একটা মহকুমা সব দিক থেকে পিছিয়ে, তার মধ্যে এই দম্বনগর ব্লক এটাও পিছিয়ে পড়া এক অপরাধ। তো আমাদের রাজ্য সরকারের এবং আমাদের সরকারের এখন চিন্তাধারা এই যে পিছিয়ে পড়া ব্লক এরিয়া এটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তো তার জন্যই আমাদের পরিকল্পনা সর্বদিক থেকে চিন্তা করা হচ্ছে সব বিষয়গুলিকে মাথায় রেখে, রাস্তাঘাট পানীয় জল বিদ্যুতায়ন থেকে শুরু করে সমস্ত বিষয় আমাদের রাজ্য সরকার কাজ করছে। আমরা ইতিমধ্যে আরও অনেক পরিকল্পনার কথা আজকেও আমরা আলোচনা করেছি। কয়েকদিন আগে আমরা এই বাজার এলাকার বিভিন্ন জায়গা আমরা পরিদর্শন করেছিলাম এবং আমাদের এসডিএম ছিলেন সেই দিন, আমাদের ভিডিও ছিলেন এবং আমরা মোটামুটি সবাই ছিলাম জনপ্রতিনিধিরা। আমাদের বাজার এলাকা থেকে শুরু করে আশপাশে টাউন এলাকার তার সামগ্রিক বিকাশের জন্য উন্নয়নের জন্য আমরা সরকারের কাছে রাজ্য সরকারের কাছে কিছু প্রস্তাব আমরা দিয়ে রেখেছি এবং আমাদের সেই প্রস্তাবের বিক্রিতে আমাদের উপমুখ্যমন্ত্রী ইতিমধ্যে 18 কোটি টাকা আমাদের জন্য বরাদ্দ করেছেন। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার, আমি সকলকে অনুরোধ করবো ওনার জন্য একটা হাততালি দেওয়ার জন্য, কারণ আমরা দেখেছি বিগত বছরগুলিতে আগে যে কোনো একটা কাজ করার আগে মানে সেটা প্রজেক্ট করে ইয়ে করে পাঠাতে হয়, কিন্তু আমরা একটা আনুমানিক ইয়ে করে আমরা ওনার কাছে চেয়েছিলাম যে অন্তত 18 কোটি টাকা যদি দেন আমরা যে পেন্ডিং কাজগুলি আছে বা কিছু কিছু নতুন কাজ আমরা করতে পারব। তো আমরা আশা রাখছি শুধু 18 নয়, প্রয়োজনে উনি আরো হাত বাড়িয়ে দেবেন সাহায্যের হাত। এই কথাগুলি বলে এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার